দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আপনার প্রয়োজনীয় পণ্যের সন্ধান পেতে আমাদের সাথেই থাকুন, আমরা খুঁজে বের করব কোথায় কি পাওয়া যায়। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো শুরু করা যাক বন্ধুরা। আমরা চলে এসেছি হোমটেক্সের একটা প্যাভিলিয়নে। বাণিজ্য মেলার মাঝামাঝি সময়ে আছি আমরা এবং হোমটেক্স এই সময়টাতে এসে তাদের পণ্যের বিশাল একটা ছাড় দিয়ে দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টের উপরে তারা বিভিন্ন ধরনের ডিসকাউন্ট রেখে দিয়েছে। হোমটেক্সের প্রোডাক্ট সম্পর্কে আপনারা জানেন যে তারা নানান ধরনের, যেমন জানালার পর্দা, বিছনা চাদর, কমফোর্টার বা অন্যান্য যে গজ কাপড় যেটা পাওয়া যায় সেটার অনেক কালেকশন তাদের কাছে থাকে। তো আমরা হোমটেক্সে এসেছি, এখানে হোমটেক্সের সমস্ত পণ্যই আপনারা দেখতে পাবেন যেটা তারা একদম শেষ দিকে এসে বাণিজ্য মেলার শেষ সপ্তাহে প্রায়, তো তারা অনেক ধরনের ছাড় রেখে দিয়েছে। অ্যাকচুয়াল দামের সাথে তারা ছাড় কত দিচ্ছে সেটা প্রাইস ট্যাগ করাই আছে। এছাড়া আমরা আরও দু একটা ছোটোখাটো প্যাভিলিয়ন কভার করার চেষ্টা করব এই এই সময়টাতে এসে, এবং আপনারা কমেন্ট করবেন পর্যায়ক্রমে। এই আমি বাণিজ্য মেলার এই শেষ কয়েকদিনে কয়েকটা ভিডিও আনার চেষ্টা করব। আপনারা একটু কমেন্ট করবেন যে কী কী প্যাভিলিয়ন বা কী কী প্রোডাক্টের উপরে আপনারা ভিডিও দেখতে চান। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কুশন, কুশন কাভার সবই পাচ্ছেন। এছাড়া হোমটেক্সের একটা আরেকটা নতুন এডিশন হচ্ছে বাচ্চাদের জন্য যে খেলনা পুতুলগুলো, সেগুলোও নিয়ে এসেছি, আমি দেখাবো একটু পরে। এটা হচ্ছে কমফোর্টার। কমফোর্টারে অনেক 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 ধরনের কালেকশন, এবং হোমটেক্সের প্রোডাক্ট সম্পর্কে আপনারা তো জানেনই যে তারা কি কোয়ালিটি প্রোডাক্ট এনশিওর করে আর কি। তো হোমটেক্সের এই প্যাভিলিয়ন এটা দেখতে পাচ্ছেন হচ্ছে যে ড্রয়িং রুমে যে নেট টাইপের যে পর্দাগুলো ইয়ে করে সেটা হচ্ছে এখানে পাচ্ছেন। এছাড়া কমফোর্টার দেখতে পাচ্ছেন। ইনশাল্লাহ চলে আসবেন বাণিজ্য মেলার শেষ দিকটাতে, নানান ধরনের ছাড় থেকে থাকে সমস্ত প্রোডাক্টে, আপনারা সেই ধরনের ছাড় পেয়ে যাবেন। তো আমরা একটু যেটা বলছিলাম যে খেলনার অনেক কালেকশন, আমরা ওই দিকটাতেই চলে এসেছি, আমি দেখাবো এখনই। আমি আগে কমফোর্টার বা কম্বল যে প্রাইসগুলি আছে তাদের সেগুলি কালেকশন এবং প্রাইসটা একটু তুলে ধরার চেষ্টা করলাম। ফিজিক্যালি এসে আর একটু ডিটেল বুঝতে পারবেন, আমি চেষ্টা করেছি। শুধু এখানে বাচ্চা সোনামণিদের জন্য নানান ধরনের খেলনার পশোরা, নেক পিলো প্লাস ডল, নানান ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন অনেক। এইটা একটা একটা নতুন এডিশন, এবং এই ছাড়টা আপনারা হোমটেক্সের বাণিজ্য মেলা চলাকালীন সময়ে শুধু এই প্যাভিলিয়নেই পাচ্ছেন। এবং আমি চেষ্টা করব আরও দু একটা প্যাভিলিয়ন কভার করার জন্য, আপনারা আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ। আমি আরও দু একটা প্যাভিলিয়নে যাব, কারণ টোটাল মেলা তো আসলে এক ভিডিওতে কভার করা সম্ভব হয় না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যায়। আপনারা যদি একটু কমেন্ট করে জানান যে কী ধরনের প্রোডাক্টের উপরে বা কোন প্যাভিলিয়নটা পার্টিকুলার দেখতে চান, আমি শেষে তাদের কী কী অফার থাকছে সেগুলি একটু জানানোর চেষ্টা করব। তাহলে হবে কি, বাণিজ্য মেলায় এসে আপনাদেরকে অযথা ঘুরতে হবে না। ঘুরতে তো আসেন সবাই, কিন্তু অযথা ঘুরতে হবে না। মানে আপনি যেটা চান আগে সেই প্যাভিলিয়নটা ঘুরে নিলেন, ভিডিও দেখে সেই দিকটা সম্পর্কে আগে জেনে নেন, নিয়ে তারপরে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনার যেই দিকটা ঘুরতে ইচ্ছা করে বা পুরো মেলাটা দেখতে ইচ্ছা করে। তবে একটা বিষয় বলতেই হয় যে যেহেতু এটা পূর্বাচলে, অর্থাৎ আপনাকে ঢাকা থেকে আসেন বা অন্য যে কোনো জায়গা থেকে আসেন, একটু আর্লি আসতে হবে, কারণ আসা যাওয়াতেই একটা অনেক লম্বা সময় পার হয়ে যায়, যে কারণে দেখা যায় যে আমাদের মেন যে উদ্দেশ্য মেলা ঘোরা সেই সময়টা তখন আর হাতে থাকে না। সেই ব্যাপারটা মাথায় নিয়ে আসবেন ইনশাল্লাহ। আর দূরত্বটা কনসিডার করতেই হবে, একসময় হয়তো আপনি অভ্যস্ত হয়ে যাবেন, তখন আর এই ব্যাপারটা লাগবে না, কিন্তু এখন একটু দূরত্বই লাগে। প্রায় মেন ঢাকা থেকে আমি বলবো যে 22-25 কিলোমিটার। তো আমরা হোমটেক্সের পরে এখন বাইরের দিকটাতে একটু এসেছি। বাইরের দিকটাতে নানান ধরনের প্যাভিলিয়ন আছে। আমি ডান দিকে হোমটেক্সের পিছনে যেই প্যাভিলিয়নগুলি সেইগুলি একটু কভার করছি। এখানে মশলার পশোরা নিয়ে বসে আছেন ভাইজানেরা,
তো এখানে ফুড আইটেম আর কি সবই মশলা মশলা জাতীয় ফুড আইটেম, তো সেটার অনেক কালেকশন আছে, প্রাইস ট্যাগ করাই আছে, জাস্ট আসবেন, দামাদামি এরও সুযোগ আছে। আর শেষ দিকটাতে বললাম যে অনেক অনেক ছাড় চলতেছে, হ্যাঁ, তো সেই ব্যাপারটা পেয়ে যাবেন। আর আচারের একটা কালেকশন দেখাচ্ছি আমি, ভেরিয়েশন, এখানে অনেক ধরনের আচার, এবং এখান থেকে আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারেন, হোম ডেলিভারির সুযোগ থাকে, তারা মেলার মেলা ছাড়া মেলার বাইরেও এই এই ফ্যাসিলিটিসটা রাখে আর কি, হোম ডেলিভারি যে তাদের ফ্যাসিলিটিসটা সেটা থাকে। এখন একটা কমন আইটেম দেখাই, যে এটা সব মেলাতেই আপনারা দেখে থাকেন, যে সবজি কাটার যে মেশিনটা, এটা মেলার একটা আকর্ষণ, সেটা এখানে ভাইজান বর্ণনা করছেন বা দেখাচ্ছেন, তো একটু একটু দেখি, কথা শুনি। একটা প্লেন, একটা জিগজ্যাগ প্লেন সাইড সিম্পল কাটবে, আলু, মূলা, গাজর, শসা, পেঁপে, পেঁয়াজ, টমেটো, ভেন্ডি, পটল, এখানে সব কিছু সিম্পল কাটতে পারবেন। পাতাকপি ভাজির জন্য, তরকারির জন্য প্লেন সাইড দিয়ে দেন, বড় বড় চাইনিজ পোলাও, সুপ, বার্গার, নুডলস এর জন্য সাইড ঘুরে দেন, দিস সাইড ইজ ফর লন্ড কুচি কুচি। এক মেশিন অল কাটিং আপনার কিচেন হেল্প হয়, কিচেন হেল্প করবে, ঘন্টা কাজ নিতে করবে, চাইনিজ পোলাও, সুপ, বার্গার, নুডলস, প্লেন সাইড, পটেটো, সিম্পল চিপস, প্লেন চিপস, সাইড ঘুরে দেন, ডিজাইন চলে আসবে। এটা প্লেন আছে, ফার্স্ট টাইম আলুটাকে সোজা রাখবেন, প্রেস করবেন, লাইন আসবে, লাইনটাকে অপোজিট করবেন, নেট হবে, প্রথমে সুজা দিলেন, সেকেন্ড টাইম সামান্য মাথাটা একটু বাঁকা করে দিবেন, আবার এনে ফার্স্ট টাইম সোজা, সেকেন্ড টাইম বাঁকা, ওয়ান ইজ লেফট, ওয়ান ইজ রাইট, যতবার সুজা বাঁকা করবেন সবকিছুতে নেট আসবে, অয়েলে ফ্রাই করুন প্যাকেট গুলা চিপস, সুজা বাঁকা করবেন না, সুজা সুজা করবেন, ভাজি হবে, আলু ভাজি, মূলা ভাজি, গাজর ভাজি, পেঁপে ভাজি, সব রকম ভাজি এখানে করতে পারবেন, কিচেন আপনাকে হেল্প করবেন, রাফে ইন্ডাস্ট্রিজ ফ্রম ইন্ডিয়া, ভালো কোম্পানি, ভালো জিনিস। দর্শক, সব দোকানদারই এখন শেষ দিকটাতে অনেক অনেক ছাড় দিচ্ছে, আপনারা চলে আসুন শেষের দিকে, যারা চিন্তা করেন যে শেষের দিকে একটু ছাড় পাবেন, হ্যাঁ, তারা তারা ছাড়ে পেয়ে যাবেন। আগে তো ছাড় ছিল মেলা উপলক্ষে, তার সাথে একটু এডিশনাল কিছু ছাড়, আরও ছাড় শেষ দিকটাতে তারা দিচ্ছে, তো আপনারা চলে আসুন। এখন একটু মেলাতে ভিড় হবে, সেরকম সময় নিয়ে আসবেন, আর প্রোডাক্টের কোয়ান্টিটিও কমতে শুরু করেছে, আগে যেই পরিমাণ ছিল সেই পরিমাণ এখন নেই শেষের দিকে, তো সেই কারণেই হয়তো আপনার প্রোডাক্টে তারা বেশ ছাড় রেখে দিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, অরিজিনালি যে কাশ্মীরি শাল সেগুলো দেখতে পাচ্ছেন, অফারটা কি চলছে এখন? আমাদের এখন পুরোটাই চলছে, যেটা নিলে কিছুটা আমরা ডিসকাউন্ট দিয়ে দিই। ওকে, ডিসকাউন্ট দিচ্ছি কি রকম, 4500 টাকা যেটা প্রাইস ওটা আমরা দিই 3800 টাকায়, আপনি ডিসকাউন্ট প্রাইস এটা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তাছাড়া আমাদের কাছে অনেক কালেকশন আছে, এবার কাশ্মীরি পঞ্চ আসছে নতুন ডিজাইনে, মেলা তো শেষের দিকে ভাই, তারপরে এই প্রোডাক্ট গুলো কিভাবে কি পাওয়া যাবে বলেন তো? অনলাইন অনলাইন কিছু অনলাইন কিছু নেই, আমাদের কোনো আউটলেট নেই, তাহলে শুধু মেলাতেই, শুধু মেলা। অবশ্যই আমরা একটা চিন্তা ভাবনা করছি ভাইয়া, আমার উপর একটু ডিপেন্ডেন্ট, যে এবার বসে একটা শোরুম দিবে। ওকে ওকে, দিলে ওই যে এক কথাই যে আপনারা তো কাশ্মীর থেকে আনে, একটা লাগে আর কি। জি জি, গেলি ভাইয়া শোরুম দিতে গেলে কই থিংকিং এ আপনারা? ইনশাআল্লাহ এবার চান্স আছে, দাও 50-80% আছে ধরে রাখ। থ্যাংক ইউ স্যার। দর্শক, এই দিকটা হচ্ছে মেন প্যাভিলিয়ন, মেন প্যাভিলিয়নের মধ্যে ফার্নিচারের যে শোরুমগুলি বা ফার্নিচারের যে কালেকশনগুলি সেগুলি পেয়ে যাচ্ছি আমরা। আর এছাড়া আমি বাইরের দিকটাই আজকে দেখাই, এই ভিডিওতে বাইরের দিকটা দেখাচ্ছি, যে অন্যান্য ক্রোকারিজ আইটেম বলেন বা মেয়েদের অর্নামেন্টস বলেন, জুয়েলারি আইটেম বলেন, যেগুলি পাওয়া যায় সেগুলি কভার করার চেষ্টা করছি। এখানে প্রাইস ট্যাগ করাই আছে, যেটা তাদের একদম শেষ বেলাতে তারা যে ছাড়গুলো দিয়ে দিয়েছে সেগুলি দেখতেই পাচ্ছেন। মেলা বেশ খানিকটা ঘুরে যেটা আমি বুঝতে পারলাম, যে প্রোডাক্ট যারা নিয়ে এসছে এখানে
অনেকে বলছে ভালো সেল হয়েছে, অনেকে বলছে না প্রোডাক্ট ভালো সেল হয়নি, ম্যাক্সিমামই রয়ে গেছে। তো আশা করা যায় শেষের 10 দিনে তারা সর্বোচ্চ ছাড়টা রাখবে প্রোডাক্ট সেল করার লক্ষ্যে, কারণ তাদেরও একটা পুষিয়ে যাওয়ার ব্যাপার থাকে। অনেক টাকা দিয়ে তারা দোকানে পজিশন নিয়েছেন, তো চেষ্টা করবেন যে এখানে যে প্রোডাক্টগুলি নিয়ে এসছেন শেষের দিকটাতে তারা সর্বোচ্চ ছাড় রাখার একটা চেষ্টা করবেন, যাতে প্রোডাক্টগুলি বিক্রি করা যায় যতটা সম্ভব। দর্শক, ভিডিও বেশি লম্বা করছি না, আমি জাস্ট ভিতরটা একটু দেখাচ্ছি, দেখিয়ে ইনশাল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই ক্লোজ করার চেষ্টা করব। আপনারা সাথে ছিলেন, সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার ফেসবুক পেজটা একটু ফলো করবেন, যাতে এরকম ভিডিও আরও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।